দর্শক, বিএনপির সমমনা দলগুলোর ডাকা টানা 48 ঘন্টা হরতালের আজ শেষ দিন। আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ আছেন রাজধানীর ফার্ম গেটে, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ফার্ম গেটে এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। জি আইরিন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি এবং সমমনাদের ডাকা 48 ঘন্টার যে হরতাল, সেটি গতকালকে শুরু হয়েছে এবং আজকে শেষ দিন। আপনি জানেন এর আগেও বিএনপি 28 অক্টোবরের পরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তারপরে পঞ্চম দফার অবরোধ কিন্তু শেষ হয়েছে এবং তারপরে আজকে তফসিল ঘোষণার বিরুদ্ধে এবং প্রতিবাদে বলা চলে আজকের এই হরতাল ডাকা হয়েছে এবং আজকে শেষ দিন। আপনাকে যদি ফার্ম গেটের চিত্র একটু দেখাই, আমার পেছনে গাড়ি ঘোড়া কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিছুটা বাড়ছে, তবে অন্যান্য দিনের তুলনায় আসলে যেরকম গণপরিবহন আমরা চলতে দেখেছি, কিন্তু আজকে সেই গণপরিবহনের চাপ কিন্তু অতটা আমরা লক্ষ্য করিনি। অফিসগামী এবং স্কুল কলেজগামী যারা শিক্ষার্থীরা আছেন এবং যারা কর্মজীবী আছেন, তারা তাদের কর্মস্থলে পৌঁছাচ্ছেন। পায়ে হেঁটে অনেককে আমরা পৌঁছাতে দেখেছি, অনেককে বাসে উঠতে হুড়োহুড়ি করতে দেখেছি, কারণ আপনি জানেন যে বাসের সংখ্যা কিছুটা কম। তাদের মধ্যে একটা আতঙ্ক আসলে তৈরি হয়েছে, তারা বলছিলেন যে বাসে উঠলে কখন কি হয় না হয়, সে আতঙ্ক থেকে তারা আসলে বাসে উঠতেও ভয় পাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আপনাকে একটু বলি, যে ফার্মগেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সকাল থেকেই সচেষ্ট আছে এবং তারা পালাক্রমে একটা এক দফার পরে আরেক দফা তারা আপনার নিরাপত্তাজনিত যেসব কারণে তারা থাকা প্রয়োজন, তারা সেখানে কিন্তু অবস্থান করছেন আমরা দেখেছি। এবং তবে আমরা এখন পর্যন্ত কোনো ঝটিকা মিছিল কিংবা কোনো ধরনের হরতাল সমর্থনে কোনো মিছিল এখন পর্যন্ত এই এলাকায় আমরা দেখিনি, তবে দিন বাড়ার সাথে সাথে কিছুটা গাড়ির চাপ বাড়ছে এবং যারা অফিসগামী তারা কিন্তু বের হচ্ছেন, যারা শ্রমিক তারা কিন্তু বের হচ্ছেন। এবং আপনি জানেন যে হরতালের আজকে শেষ দিন, সব কিছু মিলে আসলে ফার্ম গেটের চিত্র এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ মামুন।